চট্টগ্রামের মিরসরাইয়ে লরির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠার আগে এই ছবিটি ফেসবুকে পোস্ট করেন কণ্ঠশিল্পী বিউটি খান। আর এই ছবিটি যে যন্ত্রশিল্পী হানিফ ও পার্থের একসাথে শেষ ছবি হবে তা কে জানত। চাঁদপুরে এক গানের অনুষ্ঠান শেষে ভোরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। এ সময় ঢাকাগামী একটি লরি দ্রুতবেগে চট্টগ্রামমুখী সড়কে ঢুকে পড়লে মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান পার্থপ্রতিম গুহ। চাঁদপুরের একটা প্রোগ্রাম ছিল, শেষ করে ওখান থেকে আমরা রওনা হয়েছি। উল্টা পাশে একটা লরি চলতেছে, লরি এসে আমাদের খেয়ে যায়, মেরে দেয়। এই পুরো গাড়ি উল্টা যায়, আমি গ্লাস ভেঙে বের হই। গাড়িতে ছিল আটজন, তার মধ্যে একজন স্পট ডেড আর দুজনের অবস্থা, যাদের অবস্থা খারাপ, হানিফ ভাই তো আসছেন কিন্তু আমাদের মাঝে নেই। বিউটি খান বলে একজন আর্টিস্ট আছেন, ওনার অবস্থাও খুব খারাপ, বর্তমানে চিকিৎসাধীন আছেন। গাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, উনি মোটামুটি সুস্থ আছেন। তহিদুল আলম ছিলেন ওনাদের সাথে, উনি এখন মোটামুটি আউট অফ ডেঞ্জার। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হানিফ আহমেদেরও মৃত্যু হয়। আহত দুজনের মধ্যে তরুণ কণ্ঠশিল্পী বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত আরও তিনজনের চিকিৎসা চলছে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে। একটা লরি এবং একটা শিল্পগোষ্ঠীর গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, হইলে চট্টগ্রাম মেডিকেল কলেজে শিল্পগোষ্ঠীর তিনজন সদস্যকে আনে, এর মধ্যে হানিফ নামে একজনকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন, আর দুজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেলে ছুটে যান সঙ্গীত জগতের অনেকেই, দাবি জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। সবার ভিতরে একটা বিরাট শোকের ছায় নেমেছে, যেটা আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি, যেটা আসলে পূরণ হবার নয়। কথা বলার মতো আসলে পরিস্থিতিও নাই, তারপর আপনারা সবাই হানিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। এই ঘটনার পর লরিটি জব্দ করা হলো, পালিয়ে যায় চালক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।